ওকে, তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা যে প্রধান তিনটে মেজার্স বলেছিলাম, মিন, মিডিয়ান এবং মোড, তাদের মধ্যে মিন সেটা তিন ভাবে আমরা বের করে থাকি। একটাকে আমরা গাণিতিক গড়, যেটা অ্যারিথমেটিক মিন বলি, আরেকটাকে আমরা বলি জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন। ওকে, এছাড়া থার্ড টাইপ অফ মিন সেটা সাধারণত সেটাকে বলা হয় হারমোনিক মিন। ওকে, অনেক ক্ষেত্রেই বলা হয় যে জ্যামিতিক গড় অ্যারিথমেটিক গড়ের থেকে আরো উন্নততর, আরো কি বলবো, কম্প্যাক্ট এবং কংক্রিট একটা গড় এবং লার্জ নাম্বার অফ অবজারভেশন, যেখানে ভ্যারিয়েশন অনেক বেশি থাকে, তখন জিওমেট্রিক মিনটা অনেক বেশি অ্যারিথমেটিক মিন থেকে অ্যাপ্লিকেবল বলে ধরা হয়। তো আজকে আমরা সেই জিওমেট্রিক মিনটা আলোচনা করব। ওকে, আচ্ছা, জিওমেট্রিক মিন বেসিক্যালি এটা যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এটাকে যেটা বলা হয় যে এন্থ রুট অফ দ্য প্রোডাক্ট, এন্থ রুট অফ দ্য প্রোডাক্ট অফ এন আইটেমস, এন আইটেমস অর ভ্যালু। ওকে, অর্থাৎ যতগুলো সংখ্যা আমার যে কোনো ডেটা সেটে থাকবে, সেই সংখ্যাগুলোর যে গুণফল তার এন্থ রুট, এন্থ রুট মানে হচ্ছে এন, এন শব্দটা দিয়ে আমরা এখানে নাম্বার অফ অবজারভেশন কে বোঝাচ্ছি, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ অবজারভেশন। ওকে, নাম্বার অফ অবজারভেশন। এইবার আমার যদি এন ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে আমার জিওমেট্রিক মিন যেটা হবে সেটা হচ্ছে 10 রুট এন ওয়ান ইন্টু এন টু ইন্টু এন থ্রি ইন্টু এন 10, অর্থাৎ 10টা সংখ্যা তাদের গুণফল, প্রোডাক্ট মানে গুণফল, সেটাকে আবার এন রুট বা 10 রুট করবো, করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। অর্থাৎ সিম্পল ভ্যালু গুলোকে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে যে অ্যারিথমেটিক অ্যাভারেজ আমরা বের করতাম, তার থেকে আমরা এখানে যেটা করছি, প্রথমে সেই সংখ্যাগুলোকে গুণ করছি, করে সেটাকে যতগুলো সংখ্যা ততম রুট বের করছি। ঠিক আছে, খুব সিম্পলি বললাম, এটা বোঝা গেল কিনা আগে বলো। ঠিক আছে, এবার আমি একটু বলছি, সেটা হচ্ছে যে জিওমেট্রিক মিনের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, জিওমেট্রিক মিনের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে বা গুণ বা বৈশিষ্ট্য যাই বলি, সেটা কি কি। এক নম্বর হচ্ছে দ্য প্রোডাক্ট অফ দ্য ভ্যালু অফ সিরিজ উইল রিমেইন আনচেঞ্জড হোয়েন দ্য ভ্যালু অফ জিওমেট্রিক মিন ইজ সাবস্টিটিউটেড ফর ইচ ইন্ডিভিজুয়াল ভ্যালু। অর্থাৎ বলা হচ্ছে যে কোন একটা ডেটা সেটে যে সংখ্যাগুলো থাকবে, কোন একটা ডেটা সেটে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ আমি জানলাম একটা ডেটা সেট আছে 2 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, এরকম একটা ডেটা সেট। এবার এ এখানে ধরে 1 2 3 4 5, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 5 আছে, তাই তো। এবার এই যে সংখ্যাগুলো আছে এদের যে গুণ, জিওমেট্রিক মিন, হ্যাঁ, এদের ভ্যালু গুলোকে আমি যদি এদের জায়গায় জিওমেট্রিক মিন ভ্যালু যেটা বেরোবে, অর্থাৎ এদের যে জিওমেট্রিক মিন যেটা বেরোবে, সেই সংখ্যাটা যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলেও আমার যে জিওমেট্রিক মিন ভ্যালু সেটা চেঞ্জ হবে না, সেম থাকবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। এখানে একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে ধরো একটা সংখ্যা আছে 2 × 4 × 8 ইজ ইকুয়াল টু কত, 64, তাই তো। এবার এই তিনটে সংখ্যার জিএম কত, 4। এখানে বলছে এই তিনটে সংখ্যার জিওমেট্রিক মিন হচ্ছে 4, সেক্ষেত্রে আমি যদি এদেরকে রিপ্লেস করি, তাহলে 4 × 4 × 4 সেটা হলো 64 হবে। অর্থাৎ কোন ডেটা সেটের সংখ্যাগুলোর সংখ্যাগুলোকে তাদের জিওমেট্রিক মিন দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলেও তাদের যে প্রোডাক্ট সেটা একই রকম থাকবে। ওকে, এটা হচ্ছে প্রথম প্রপার্টি, বোঝা গেল। আচ্ছা, 2 নম্বর প্রপার্টি কি,
দু নম্বর প্রপার্টি হচ্ছে যে সাম বলছে যে দ্য লগারিদম অফ জিওমেট্রিক মিন অফ এ সেট অফ অবজারভেশন ইজ ইকুয়াল টু দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য লগারিদম। অর্থাৎ আমার কোন একটা ডেটা সেটে যতগুলো অবজারভেশন থাকবে, তাদের যে জিওমেট্রিক মিন বেরোবে, অর্থাৎ আমি একটু আগে উদাহরণ দিলাম ছটা সংখ্যা, সেই সংখ্যাগুলোর যদি জিওমেট্রিক মিন বের করি, সেই জিওমেট্রিক মিনের যে লগারিদম ভ্যালু আর ওই ভ্যালুগুলোর যে অ্যারিথমেটিক মিন অফ লগ লগ ভ্যালুর যে অ্যারিথমেটিক মিন সেটা সমান হবে। এবং এই প্রপার্টিটাকেই ব্যবহার করব আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেশন, আমি এরপরে আসছি। অর্থাৎ সিম্পলি আমরা এরকম ভাবে গুণ করে সেটাকে এন্থ রুট করে না করে আমরা সহজেই এখানে এই লগারিদম যে প্রিন্সিপাল সেটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এই প্রত্যেকটা ভ্যালুর লগ বের করে তাদের অ্যারিথমেটিক অ্যাভারেজ করব, করে যেটা বেরোবে সেটাই বেসিক্যালি লগারিদম অফ জিওমেট্রিক মিন। আমি এটা যদি এক্সপ্রেশনটা দিই তাহলে হবে লগ অফ জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু লগ এন প্লাস লগ এন টু প্লাস লগ এন এন। অর্থাৎ যতগুলোই সংখ্যা থাকুক তাদের প্রতিটির যদি লগ বের করিস, করলে তাদের যে অ্যারিথমেটিক অ্যাভারেজ সেটা ইজ ইকুয়াল টু আমার যেটা জিওমেট্রিক মিন বেরোবে তার যে লগারিদম ভ্যালু সেই দুটো সমান হবে। তোরা লগ করেছিস এর আগে, তোরা জানিস এইটাকে আমরা যদি লগারিদম এক্সপ্রেশন করি তাহলে এইটাই এসে দাঁড়ায়, তাই তো? মনে করো এই প্রপার্টিটা বোঝা গেল, এই প্রপার্টিটা কি বোঝা গেল? গুণ পরপর সংখ্যাগুলোর গুণ হলে সেটাকে যদি আমি লগে প্রকাশ করি তাহলে সেটা যোগ হয়ে যায়, লগ এন ওয়ান প্লাস লগ এন টু এরকম হয়ে যায়, আর যেটা রুটের বাইরে থাকে সেটা ভাগে চলে আসে, নিচে চলে আসে। মানে মনে পড়ছে, এটা একটা প্রপার্টি, যে প্রপার্টিটা আমরা জিওমেট্রিক মিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। অর্থাৎ এই যে গুণ গুলো আমি প্রত্যেকের আগে যখন লগ বসালাম তখন গুণ যোগ হয়ে যায় আমরা জানি, আর যেটা রুটের বাইরে থাকে সেটা ভাগে চলে আসে সিম্পলি। এটা হচ্ছে লগের একটা প্রপার্টি যেটাকে আমরা জিওমেট্রিক মিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই দুটো গুরুত্বপূর্ণ প্রপার্টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা যেটা প্রপার্টি বলছে সেটা হচ্ছে যে গুণ করে আমরা জিওমেট্রিক মিন বের করছি, সেই জন্য একটা ভ্যালু যদি জিরো হয়, কোনো একটা ভ্যালু যদি জিরো হয় তাহলে কিন্তু গোটা জিওমেট্রিক মিনটাই জিরো হয়ে যাবে, কারণ আমরা যদি জিরোর সঙ্গে পৃথিবীকে গুণ করে দিল সে পৃথিবীকে শূন্য করে দেবে। আবার কোনো একটা মান যদি নেগেটিভ হয়, কোনো একটা মান যদি নেগেটিভ হয় তাহলে তার জিওমেট্রিক মিন ভ্যালু নেগেটিভে চলে আসবে। অর্থাৎ এটা তার মানে খুব সেন্সিটিভ টু ভ্যালু অ্যান্ড ইটস সাইন। অর্থাৎ জিরো হলে জিওমেট্রিক মিন জিরো হয়ে যাবে, বাকি ভ্যালু যাই হোক, কারণ আমরা জানি গুণের সঙ্গে হাজারটা সংখ্যা গুণ করলেও, সরি, জিরোর সঙ্গে হাজারটা সংখ্যা গুণ করলেও জিরোই হয়। আমরা তাহলে প্রপার্টি বুঝলাম। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে জিওমেট্রিক মিনটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল কোথায়, তোমরা দেখো আমরা লগ কোথায় ব্যবহার করি, যখন ভ্যালু গুলো খুব দ্রুত বাড়ে বা দ্রুত কমে, তাই তো? একটা ভ্যালুর সঙ্গে আরেকটা ভ্যালুর অনেক ডিফারেন্স হয়ে যায়, তারপরে ভ্যালু থেকে তারপর আরো অনেক ডিফারেন্স হয়ে যায়, এই ডিফারেন্স গুলো এত বেশি হয়ে যায় যে এই ডিফারেন্স গুলো আমরা অ্যারিথমেটিক নিয়মে বাঁধতে পারি না, বা বাঁধলেও সেটা ওই ডেটা সেট কে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করে। তখন আমরা এর আগে যখন লগ করেছি, যখন লগ ব্যবহার করেছি, আমরা যে কোনো গ্রাফের ক্ষেত্রে যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসে ভ্যালু খুব বেশি কমে বা খুব বেশি বাড়ে তখন আমরা লগ ব্যবহার করি, সিম্পল স্কেলের পরিবর্তে লগ স্কেল ইউজ করি। যেমন র্যাঙ্ক সাইজ রুলের ক্ষেত্রে পপুলেশন জনসংখ্যাটা আমরা জানি খুব দ্রুত ভ্যারি করে, যার জন্য আমরা জনসংখ্যার দেখানোর ক্ষেত্রে লগ স্কেল ব্যবহার করেছি, অলরেডি র্যাঙ্ক সাইজ রুল করে এসেছি, তাই তো? তো খুব চক্রবৃদ্ধি, যেমন ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদের গল্পটা হয়, ঠিক আছে, সেখানে অ্যারিথমেটিক মিনের তুলনায় জিওমেট্রিক মিন হলে অনেক বেশি সুইটেবল হবে। ওকে, এটা এটা মাথায় রাখবে। এবার আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবো, আমি থিওরিটিক্যাল পার্টটা বোঝাতে পারলাম জিওমেট্রিক মিন, এবার আমরা একটু উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমার কাছে প্রথমে আমি সিম্পল সিরিজ ধরছি, সিম্পল সিরিজ। ওকে, সিম্পল সিরিজের ক্ষেত্রে আমি একটা উদাহরণ ধরে নিচ্ছি যে 2, 6, 25, 45, 95, 205 এরকম একটা যদি সংখ্যা থাকে, এখানে এন কত? 1, 2, 3, 4, 5, 6, এন ইজ ইকুয়াল টু 6,
এবার এটা যদি অ্যারিথমেটিক মিন বের করি তাহলে আমার ঠিকঠাক রিপ্রেজেন্ট করবে না, কারণ ভ্যালুগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি, ডিফারেন্স অনেক বেশি। আমরা এটাকে এক্সাম্পল এই জন্য নিলাম কারণ ওই প্রপার্টি যেটা আমি বললাম বা আমি যেটা বললাম যে কেন কখন এটা ব্যবহার করি সেটাকে প্রমাণ করব। তাহলে এবার আরেকটা যদি অ্যারিথমেটিক মিন বের করি, এটাকে অ্যারিথমেটিক মিন বের করা তো কত আসছে দেখো, আর যদি এটা জিওমেট্রিক মিন বের করি তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব তাহলে সেটা হচ্ছে 6√2×6×25×45×95×205। অ্যারিথমেটিক মিন কত পাবো এটা? 63। আচ্ছা এবার জিওমেট্রিক মিন বের করো, সংখ্যাগুলো গুণ করো, করে সেটাকে নাম্বার অফ অবজারভেশন যত তত রুট দিয়ে তত রুট করো, করে দেখো কত আসছে। সেটাকে 6√ বের করতে হবে, তো গুণ তো করবি করে সেটাকে রুট করবি না? দেখ শিফট বাটন চেপে চিপে যে রুটটা আছে অর্থাৎ x√ ওইটা দিয়ে কাজ করতে হবে। 2×6 25×25.30 শিফট রুট অফ প্রোডাক্ট অফ দ্য নাম্বারস অর্থাৎ জিওমেট্রিক মিন সেটা এলো 25.30 পয়েন্ট সামথিং ছিল বলো। আমরা শিফট চিপে এই বাটনটা চাপবো অর্থাৎ ধর আমি 6√ করব, তাহলে আমাকে যেটা করতে হবে, এক এক ক্যালকুলেটার এক এক রকম। আমি এই ক্যালকুলেটার যেটা আমার মোবাইলে যে সাইন্টিফিক ক্যালকুলেটারটা আছে সেখানে আমি যেটা করলাম, আমি প্রথমে 6 লিখলাম, লেখার পরে শিফট চাপলাম, শিফট চাপার পরে আমি এই বাটনটা চাপলাম, তাহলে আমার হয়ে গেল x√ অর্থাৎ 6√। এইবার আমি ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি সংখ্যাগুলো লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইজ ইকুয়াল টু চাপলাম, আমার উত্তর বেরিয়ে এলো অ্যান্সার। এবার তোমরা আইদার শিফট আগে চাপতে হবে তারপরে 6 বলে বাকিগুলো লিখতে হবে, না হলে প্রথমে রুটের বাইরে অর্থাৎ রুট যতম রুট সেই সংখ্যাটা তারপরে শিফট চেপে ওই বাটনটা চাপার পরে এবার ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলো লিখতে হবে। হয়ে গেছে, কিভাবে হলো বাকি যদি বলে দাও। আচ্ছা এভাবে এলো, ভেরি গুড, বাকিটা বুঝতে পারলে গুড। এবার দেখো মানে জিওমেট্রিক মিন কমে গেল, কেন কমে গেল? কারণ আমি যদি 200টা বাদ দিই তাহলে বাকি সংখ্যাগুলো তো কাছাকাছি, ওই একটা সংখ্যার জন্য অ্যারিথমেটিক মিন অনেক বেড়ে গেছিল, সেখানে জিওমেট্রিক মিন কিন্তু আমার ঠিকঠাক অর্থাৎ প্রথম যে সংখ্যাগুলো কাছাকাছি তাদের মধ্যে থাকলো, অর্থাৎ খুব বেশি ভ্যারিয়েশন সেটাকে মিনিমাইজ করে দেয় জিওমেট্রিক মিন, নিউট্রালাইজ করে দেয় জিওমেট্রিক মিন। এবার এটাকে আমি যদি লগ ব্যবহার করে করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লগ অফ জিএম ইজ ইকুয়াল টু লগ 2+log 6+log 25+log 45+log 95+log 205/6। আমার নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 6। এবার এটা বের করো ঝটপট, কত এলো? এটা করেছিস কত এলো, অত কেন আসবে? হ্যাঁ 1.40, তাহলে এটাই হয়ে গেল আমার লগ জিএম ইজ ইকুয়াল টু এত এলো। তাহলে এবার জিএম কত হবে? অ্যান্টিলগ, অ্যান্টিলগ 1.40, এটা করলেই আমার জিওমেট্রিক মিন পেয়ে যাবো। এইটা আগে আমরা ম্যানুয়ালি করলাম লগ ছাড়া, এখানে আমরা লগ ইউজ করে করলাম, বুঝতে পেরেছ? অর্থাৎ জিওমেট্রিক মিনের যে প্রপার্টিস সেটাকে ইউজ করলাম। আচ্ছা ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা লিখবো কেমন কিভাবে? জিএম অর্থাৎ আমি ইকুয়েশনটা যদি লিখি, জিএম ইজ ইকুয়াল টু 1/n সামেশন লগ এক্স আই, এখানে আই এন, এখানে আই ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সিম্পল সিরিজের ক্ষেত্রে ইকুয়েশন, আর আমি যদি ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলো, ওকে আচ্ছা, তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে আমার যেটা ইকুয়েশন অর্থাৎ সাইন্টিফিক নোটেশনে আমি যদি ইকুয়েশনটা সেট করি তাহলে এরকম ভাবে লিখবো, আর জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু 1/n অর্থাৎ যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে সেটা হবে সামেশন কে
উপরে নিচে ওয়ান ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান লগ আই লগ এফ আই লগ এক্স আই। ওকে, এটা হচ্ছে গ্রুপ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে, আর এটা হচ্ছে সিম্পল সিরিজের ক্ষেত্রে ইকুয়েশন। পরীক্ষাতে আসলে ইকুয়েশনটা তো লিখতে হবে, একটা লগ ব্যবহার করে আমরা যখন জিওমেট্রিক মিন বের করবো তখন সিম্পল সিরিজের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এটা, অর্থাৎ জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ইন মাইনাস নাম্বার অফ অবজারভেশন সামেশন লগ এক্স আই, মানে যতগুলো ভ্যালু আছে তাদের লগের যোগফল, সেটাকে এন দিয়ে ভাগ করবো। আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ান বাই এন সামেশন এফ আই লগ এক্স আই, উপরে কে নিচে ওয়ান ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে কে মানে হচ্ছে নাম্বার অফ ক্লাস বা নাম্বার অফ গ্রুপ। ওকে, তাহলে আমরা সিম্পল সিরিজের জিওমেট্রিক মিন দুটো পদ্ধতিতে অর্থাৎ গুণ করে এবং লগ ব্যবহার করে করলাম। এবার আমরা যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে বোঝার চেষ্টা করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমি প্রথমে ডিসক্রিট সিরিজ ধরছি, তারপরে আমি কন্টিনিউয়াস এর উদাহরণ দিয়ে করবো। ওকে, আচ্ছা, ডিসক্রিট সিরিজ আমি 2, 6, 9, 12, 15 আমি কতগুলো নাম্বার নিলাম আর তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 6, 15, 10, 5। ওকে, এটা যদি আমার একটা ডেটা সেট হয়, এটা যদি আমার একটা ডেটা সেট হয় তাহলে তাদের যে জিওমেট্রিক মিন সেটা কি হবে। ওকে, এবার আমি একই রকম ভাবে গুণ করে জিওমেট্রিক মিন বের করতে পারি, আবার লগ করে জিওমেট্রিক মিন বের করতে পারি। আমি প্রথমে যদি গুণ করে করি তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জিওমেট্রিক মিন হবে যেটা, সেটা হচ্ছে এন রুট এক্স ওয়ান এন ওয়ান বা সরি এক্স ওয়ান এফ ওয়ান ইন্টু এক্স টু পাওয়ার এক্স টু ইন্টু এক্স থ্রি পাওয়ার এফ থ্রি, এইভাবে এক্স এন পাওয়ার ফ্রিকোয়েন্সি অফ এন, এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জিওমেট্রিক মিন বের করার নিয়ম। অর্থাৎ প্রতিটি এক্স ভ্যালু তার যে ফ্রিকোয়েন্সি সেটা তাকে পাওয়ার হিসেবে আমরা ইউজ করছি, করে ভ্যালুগুলোকে গুণ করছি, বুঝলে কিনা? আগে আমরা কি করতাম, সিম্পলি ফ্রিকোয়েন্সির সঙ্গে এক্স কে গুণ করতাম অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে, তাই তো? সামেশন এফ এক্স করতাম না, ফ্রিকোয়েন্সির সঙ্গে এক্স গুণ করতাম, কিন্তু এখানে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সিটাকে পাওয়ার হিসাবে ইউজ করছি, ইন্ডেক্স হিসাবে ইউজ করছি প্রতিটি ভ্যালু, তারপরে তার এন রুট ভ্যালু আছে। আর আমার ফ্রিকোয়েন্সি টোটাল কত আছে, ফ্রিকোয়েন্সি কত আছে, 15, 15, 30, 36, 37, 38, 39, ঠিক আছে? এবার দেখো, এবার এটা এই এই ফর্মুলা যদি আমি এটা বের করতে চাই তাহলে কি হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এফ বের করবো, এটুকুই তো লাগবে আমার, সরাসরি ক্যালকুলেটরও করা যায়, না হলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এফ টা বের করে নেব, এক্স টু দি পাওয়ার এফ, এটা করতে পারিস তো? অর্থাৎ আমি সিক্স টু দি পাওয়ার ফাইভ যদি করি তাহলে ক্যালকুলেটরে কি করবো, সিক্স তারপরে এই যে এই সিম্বলটা ফাইভ সমান সমান বেরিয়ে যাবে, এইভাবে কর, কত কত আসছে? হ্যাঁ, তো অনেক তো ক্যালকুলেটরে দিতে পারছে না, ক্যালকুলেটর পাওয়ারে দিচ্ছে, তাহলে কাজ করো সরাসরি সরাসরি ক্যালকুলেটরে কাজটা কমপ্লিট করো। আমরা যদিও বেসিক্যালি যখন পরীক্ষাতে যদি এটা আসে এটা লগ ব্যবহার করেই করবো, কারণ লগ ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন লগের সুবিধা বলেছিলাম তখন বলেছিলাম যে জটিল গুণ জটিল ভাগ সেগুলো আমরা লগ দিয়ে সহজে করতে পারি, তো এটাও তো জটিল গুণ, তো সেটাকে আমরা লগে ইউজ করেই করব। এখন সিম্পলি যদি করতে হয় তাহলে ক্যালকুলেটরে এটা করো, প্রথমে আমি যেটা কি বললাম আমার অবজারভেশন কত, তাহলে আমার সংখ্যা কটা, 1, 2, 3, 4, 5টা, তাহলে আমি জিওমেট্রিক মিন সরাসরি ক্যালকুলেটর যদি বের করতে চাই তাহলে প্রথমে ফাইভ চাপবো, তারপরে শিফট, তারপরে ওই সিম্বলটা কি বললাম শিফট, এই সিম্বলটা, কারণ ওর শিফট ফাংশনে আছে এক্স রুট। এবার আমি কি দেব, ব্র্যাকেট দেব, দিয়ে প্রথম সংখ্যাটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি গুণ, তারপরে সংখ্যাটা হচ্ছে সিক্স টু দি পাওয়ার সিক্স, তারপরে সংখ্যাটা হচ্ছে নাইন টু দি পাওয়ার সিক্স, তারপরে সংখ্যাটা 12 টু দি পাওয়ার সিক্স,
তারপরে সংখ্যাটা সরি 9 to the power 15, তোরা বলছিস না কেন আমি ভুল লিখছি, তা 12 to the power 10 আর হচ্ছে 15 to the power 5, ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু, এটা করে দেখো তো আসছে কিনা, ভুল করলাম কোথায়, কোনটা রে, ওই শিফট এই সিম্বলটা ব্যাকগ্রাউন্ডেই তো এই সিম্বলটা আছে ওই জন্য দিয়েছি, ঠিক আছে আমি শিফট চেপে এই সিম্বলটা চাপতে হবে তবেই হবে। আচ্ছা যেটা ভুলটা আমি করেছি সেটা হচ্ছে যে 5 ইউজ করেছি, বেসিক্যালি আমার অবজারভেশন কত 39 না, আমার অবজারভেশন হচ্ছে 39, 39 হবে, 39th রুট, nth রুট সব সময় হবে, ওকে 39, হ্যাঁ এবার হবে 8.65 এলো, 8.65 এলো, বুঝলে? ও যদি পরীক্ষাতে দেখো যখন করবে একটু সাবধানে করবে, এইভাবে সরাসরি আমরা করবো না, কারণ এক একটা সংখ্যা লিখতে গেলে মাথা পাগলা হয়ে যাবে, ওই যদি লগ ব্যবহার করে করবে। এবার আমরা সেইটা দেখাচ্ছি যে কিভাবে লগ ব্যবহার করে করবো। লগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে 1/n সামেশন এফ ইন্টু লগ এক্স আই, এখানে হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে আমার জিওমেট্রিক মিনের ফর্মুলা, ওকে লগ অফ জিএম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এটা ফর্মুলা, অর্থাৎ আমি লগ ব্যবহার করে এই যে অ্যারিথমেটিক অ্যাভারেজটা বেরোবে সেটাকে অ্যান্টি লগ করলে আমি জিওমেট্রিক মিন পাবো, এটা মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার সময় দেখা গেল এইটা করলি টেবিল করে এটা করলি করে যেটা বেরোলো সেটাকে লিখে দেখে চলে আসলি, সেটা করলে কিন্তু হবে না, কারণ ওটাকে অ্যান্টি লগ করতে হবে, এটা শুধু মাথায় রাখতে হবে। এইবার আমি এই ফর্মুলাটা ইউজ করতে আমার কি কি লাগবে, প্রথমে লগ এক্স লাগবে, তারপরে কি লাগবে সেই লগ এক্স এর সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করব, ঠিক আছে ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার করো ঝটপট করে ফেলো, 0.301 তারপরে 6 7 7 8 তারপরে 9.954, এক মিনিট দাঁড়ালো, সেটা হচ্ছে যে প্রথমে আমি কি করলাম লগ এক্স এর ম্যানু ভ্যালু গুলো বের করলাম, যেমন লগ 2 এর মান 0.301, লগ 6 এর মান 0.778, এইভাবে আমি লগ 9 লগ 12 লগ 15 এর মান এখানে বের করলাম থার্ড কলামে, ওকে তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রতিটি যে লগ এক্স এর ভ্যালু তার সঙ্গে তার ফ্রিকোয়েন্সি গুণ করলাম, যেমন 0.301 এর সঙ্গে 3 গুণ করলাম করে এটা পেলাম, এইভাবে আমি এই প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে লগের ভ্যালুগুলো গুণ করে আমি এই ভ্যালুগুলো পেলাম। এবার আমার ইকুয়েশনটা কী ছিল, সামেশান এফ আই ইন্টু লগ এক্স আই, অর্থাৎ এই যে কলামটা 4 নম্বর কলামটা, ঠিক আছে এটা আমি পেয়েছি, তাহলে এটার সামেশান আমি করলাম আমার কত হলো 36.5549, আর আমার ফ্রিকোয়েন্সি কত 39, তাহলে আমি এবার যেটা করব অতএব জিএম ইজ ইকুয়াল টু যেটা করব সেটা হচ্ছে যে 36.5549 ডিভাইডেড বাই সামেশন ফ্রিকোয়েন্সি কত 39, তাহলে দেখো কত হচ্ছে, হ্যাঁ কত হলো 36.5549 কে 39 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.93735। এবার সরি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সূত্রটা কি ছিল লগ জিএম, তাহলে এবার জিএম মানে হচ্ছে অ্যান্টি লগ অফ এটা 0.93735, তাহলে অ্যান্টি লগ করলে কত আসছে, অ্যান্টি লগ করলে যেটা আসছে, আচ্ছা অ্যান্টি লগ করতে গেলে ক্যালকুলেটারে যে লগ যে বাটনটা আছে তার নিচেই দেখো লেখা আছে 10 টু দি পাওয়ার এক্স, ওকে এবার আমরা যখন অ্যান্টি লগ কোনো ভ্যালু বের করবো তাহলে আমরা প্রথমে কী করবো শিফট চাপার পরে লক বাটনটা চাপবো, তার মানে তখন 10 টু দি পাওয়ার এক্স এইটা অ্যাপ্লিকেবল হবে, তারপরে আমি এই ভ্যালুটা দেবো, অর্থাৎ শিফট তার মানে আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিফট 10 টু দি পাওয়ার এক্স 0.93735 এই বাটনটা ইজ ইকুয়াল টু যখনই চাপবো তখনই আমার উত্তর বেরোবে, তাহলে আমি একটু ক্যালকুলেটার করে নিই শিফট লগ 0.93735 ইজ ইকুয়াল টু এলো 8.655, তাহলে আমার এটা হয়ে গেল জিওমেট্রিক মিন এই ডেটা সেটের। হ্যাঁ এখানে একটা কথা বলি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা ডিসক্রিট হোক বা কন্টিনিউয়াস সিরিজ হোক জিওমেট্রিক মিন আমরা একই রকমভাবে বের করবো, সেক্ষেত্রে যদি কন্টিনিউয়াস সিরিজ হয় আমরা জানি কন্টিনিউয়াস সিরিজ মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি থাকে, তাই তো, আর সেক্ষেত্রে প্রতিটি ক্লাস বাউন্ডারি আমরা যেটা মিড ভ্যালু বের করি
মিড ভ্যালু যেটা বের করি সেটাই হয় এক্স অ্যাকচুয়ালি, তাই তো? সেটাই অ্যাকচুয়ালি এক্স হয়, তাহলে এক্ষেত্রে আমরা এক্স হিসাবে মিড ভ্যালুটাকে ইউজ করবো, আর একই প্রক্রিয়াতে একই ফর্মুলাতে আমরা এইভাবে জিওমেট্রিক মিন বের করবো। আশা করি তাহলে জিওমেট্রিক মিন কি, তার প্রপার্টি কি, এবং কিভাবে আমরা বিভিন্ন ডেটা সেট থেকে জিওমেট্রিক মিন বের করি সেটা তোমরা বুঝলে।